সকলকে ওয়েলকাম করছি টি টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা জানার চেষ্টা করব ভারতীয় উপমহাদেশে ব্রিটিশদের বিরুদ্ধে সর্বপ্রথম সশস্ত্র বিদ্রোহকারী ফকির মজনু শাহ এর সম্পর্কে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও অথবা আমাদের ভিডিওগুলি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ব্রিটিশদের শাসন শোষণের বিরুদ্ধে ফকির সন্ন্যাসী বিদ্রোহের প্রধান নায়ক ও সংগঠক ছিলেন ফকির মজনু শাহ এই বিদ্রোহের অন্যান্য নেতৃত্বের মধ্যে ছিল তাজ শাহ শাহ মোসা শাহ পরাগল শাহ করম শাহ প্রমুখ তাদের সঙ্গে যোগ দেন সন্ন্যাসী বিদ্রোহের নায়ক ভবানী পাঠক সতেরোশো সালে বাংলা বিহার উড়িষ্যার পুতুল নবাব মীর জাফর আলী খানকে সরিয়ে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস মির্জাফর জাফর আলী খানের জামাতা মীর কাশেম আলী খানকে বাংলার নবাবের গদিতে বসিয়েছিলেন পলাশী যুদ্ধের তিন বছর পর বাংলায় ইংরেজদের বিরুদ্ধে মজনু শাহ এর নেতৃত্বে সতেরোশো সালে সর্বপ্রথম সশস্ত্র ফকির বিদ্রোহ শুরু হয় উত্তরবঙ্গে বিশেষ করে রংপুরে এ বিদ্রোহ কালক্রমে ব্যাপক রূপ ধারণ করে কোম্পানি শোষণ ও অপশাসনের হাত থেকে মুক্তির লক্ষ্যে সনাতন অধিকার ও সুবিধাবঞ্চিত মানুষের সমন্বয়ে জ্বলে উঠে এই ফকির সন্ন্যাসী বিদ্রোহের আগুন ফকিরদের নেতা হিসেবে ফকির মজনু শাহ গড়ে তুলেন দুর্বার ফকির বিদ্রোহ এবং ভবানী পাঠকের নেতৃত্বে সন্ন্যাসী বিদ্রোহ গড়ে ওঠে সতেরোশো থেকে ১৮০০ সাল পর্যন্ত দীর্ঘ চার দশক অবিভক্ত বাংলার নানা স্থানে এই বিদ্রোহের আগুন জ্বলতে থাকে বিশেষ করে ঢাকা ময়মনসিংহ রাজশাহী দিনাজপুর রংপুর বগুড়া মুর্শিদাবাদ বীরভূম মালদহে ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ বেগবান হয়ে ওঠে ফকির মজনু শাহের জন্ম তারিখ জানা যায়নি তিনি মিরাটের অধিবাসী ছিলেন তার জন্ম দিল্লির কাছাকাছি হলেও আমৃত্যু তার কর্মক্ষেত্র ছিল বাংলায় ফকির মজনু শাহ ছিলেন মাদ্রিয়া সম্প্রদায়ের সুফি সাধক বা ফকির তার বংশ ও পরিচয় প্রায় অজ্ঞাত তার আসল নামও অজ্ঞাত তিনি কখন মজনু শাহ বুরহানা বা মজনু ফকির নামে পরিচিত হলেন সেটাও জানা যায়নি তবে তিনি ফকির মজনু শাহ নামেই সমধিক পরিচিত ছিলেন বলে জানা যায় বাংলার মাদ্রিয়া সুফি সাধক সুলতান হাসান সুরিয়া বুরহানার মৃত্যুর পর তিনি মাদ্রিয়া তরিকা গ্রহণ করেন মজনু শাহ সাধারণত দিনাজপুর জেলার বালিয়াকান্দিতে বসবাস করতেন বগুড়া জেলার বারো মাইল দক্ষিণে গোয়াইল নামক স্থানের সদরগঞ্জ ও মহাস্থানগড় ছিল তার কাজের প্রধান কেন্দ্র বিহারের পশ্চিম প্রান্ত থেকে বাংলার পূর্ব প্রান্ত পর্যন্ত ঘুরে ঘুরে তিনি বিচ্ছিন্ন কৃষক ও কারিগর বিদ্রোহীদের ঐক্যবদ্ধ করে একটা কেন্দ্রীয় নেতৃত্বের পরিচালনায় আনবার চেষ্টা করেছিলেন এই বিদ্রোহে তিনি কখনো সৈন্য সংগ্রহকারী কখনো প্রধান সেনাপতি হিসেবে আবার কখনো সমগ্র বঙ্গদেশ ও বিহারের বিচ্ছিন্ন বিদ্রোহীদের সংঘবদ্ধ করতে ব্যস্ত ছিলেন সতেরোশো সালে মজনু শাহ এবং ফকিরদের নেতৃত্বে ইংরেজ কোম্পানির ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ ব্যাপক আকার ধারণ করে তার সঙ্গে ভবানী পাঠকের নেতৃত্বে হিন্দু সন্ন্যাসীগণ যোগ দেয় এ বিদ্রোহ ব্যাপকতর রূপ লাভ করেছিল সতেরোশো সালে ফকির বিদ্রোহীরা বরিশাল এবং ঢাকায় ইংরেজদের কোম্পানির কুঠি আক্রমণ করে দখল করে নেন ১৭৬৩ তেষট্টি সালে ফকির সিপাহিগণ রাজশাহী রামপুর বোয়ালিয়ার ইস্ট ইন্ডিয়া বাণিজ্য কুঠি আক্রমণ করে এই বাণিজ্য কুঠিগুলো শুধুমাত্র জিনিসপত্র ক্রয় বিক্রয়ের বাজার ছিল না বরং এগুলো ছিল অস্ত্রের কেল্লাও এই সময় থেকেই ঢাকাসহ বরিশাল বগুড়া ময়মনসিংহ রংপুর মুর্শিদাবাদ মালদহ দিনাজপুর রাজশাহী জলপাইগুড়ি পুনিয়া কুমিল্লা চট্টগ্রাম বর্ধমান বীরভূম মেদিনীপুর ও যশোর জেলায় ফকির সন্ন্যাসীদের আক্রমণের বিব্রত ছিল মারাত্মক আঠারোশো সাল পর্যন্ত তা চলেছিল প্রায় অব্যাহতভাবে ঢাকা জেলার ফকির সন্ন্যাসীদের আন্দোলন বা বিদ্রোহ শুরু হয় সতেরোশো সাল থেকে সতেরোশো সালের ফেব্রুয়ারি মাসে ঢাকার স্থানীয় প্রশাসন হয়ে পড়ে প্রায় অবরুদ্ধ সতেরোশো সালের আঠাশ মার্চ এক যুদ্ধের মাধ্যমে ফকির সন্ন্যাসীর হাত থেকে ঢাকা মুক্ত হয় ঢাকায় ফকির সন্ন্যাসীদের বড় আক্রমণ পরিচালিত হয় সতেরোশো সালের 10 ফেব্রুয়ারি ঢাকা কালেক্টর জানান অনুমানগিরির নেতৃত্বে বহুসংখ্যক সংখ্যক বিদ্রোহী সন্ন্যাসী ঢাকার পাকুল নামক স্থানে জড়ো হয় এবং তারা জনৈক জমিদারের গোমস্তা রামলোচন বসুকে অপহরণ করে এ সময় তারা রামলোচন বসুর কাছ থেকে চার হাজার দুইশত টাকা ছিনিয়ে নেয় কিন্তু কোম্পানির সৈন্যবাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত জঙ্গলের ভেতর দিয়ে ময়মনসিংহের দিকে তারা চলে যান ঢাকায় ফকির সন্ন্যাসীদের সর্ববৃহৎ আক্রমণ পরিচালিত হয় সতেরোশো সালের মার্চ মাসে তখন দলবদ্ধ আক্রমণে ক্যাপ্টেন অ্যাডওয়ার্ডকে তারা হত্যা করেন সতেরোশো সালে ফকিররা রংপুর আক্রমণ করেন সেনাপতি লেফটেন্যান্ট কিং সৈন্যসহ বিদ্রোহীদের দমন করার জন্য রংপুর গমন করেন যুদ্ধে কোম্পানির সৈন্য পরাজিত হয় এবং সেনাপতি লেফটেন্যান্ট কিং নিহত হন সতেরোশো সালে মজনু শাহের নেতৃত্বে আড়াই হাজার বিদ্রোহী সৈন্য বিরাট ইংরেজ বাহিনীর সঙ্গে যুদ্ধে পরাস্ত হলে তিনি মহাস্থানগড়ের সুরক্ষিত দুর্গে আশ্রয় নিয়েছিলেন পরে বিদ্রোহের প্রয়োজনে বিহারে চলে যান সতেরোশো সালে একশো পঞ্চাশ জন ফকিরকে হত্যা করা হয় মূলত বিনা কারণেই যা প্রচন্ড ক্ষোভের সৃষ্টি করে এবং এ ক্ষোভ পরবর্তীকালে ভয়াবহ রূপ লাভ করেছিল এ সময় তিনি নাটোরের রানী ভবানীকে চিঠি লিখেন তাকে ইংরেজ শাসনের বিরুদ্ধে জনগণের এই বিদ্রোহে যোগদান করার জন্য কিন্তু এই আবেদনে কোনও ফল হয়নি তিনি যে পত্রটি লিখেছিলেন তা ছিল এই রূপ আমরা বাংলাদেশে সফর করে বেড়াই এবং জনসাধারণের কাছ থেকে ক্ষয়রাত ভিক্ষা পেয়ে থাকি আমরা বহুদিন ধরে মসজিদে মন্দিরে বিভিন্ন ধর্মস্থানে ও বেদিতে খোদার উপাসনা করে আসছি আমরা কখনো কাউকে নিন্দা করিনি কাউকে নির্যাতন করিনি ডাকাতি বা লুণ্ঠনও করিনি তবুও গত বছর ১৫০ জন ফকিরকে বিনা কারণে হত্যা করা হয়েছে ইংরেজরা আমাদেরকে ধর্মস্থান বা অন্যান্য জায়গা সফর করতে বাধা দেয় তাদের এই কাজ যুক্তিযুক্ত নয় আপনি দেশের শাসক আমরা ফকির আমরা সর্বদা আপনার মঙ্গলের জন্য প্রার্থনা করে থাকি আমরা আমাদের সংগ্রামে আপনার সাহায্যের অপেক্ষা করে রয়েছি সতেরোশো সালের জানুয়ারি মাস থেকে নাটোর অঞ্চলে মজনু শাহের নেতৃত্বে বিদ্রোহীরা সক্রিয় হয়ে ওঠেন তারা এই অঞ্চলের অত্যাচারী ধনী ও জমিদারদের এবং ইংরেজ শাসকদের অনুচরদের ধনসম্পদ দখল করে নিতেন এবং তা কৃষকদেরকে দান করে দিতেন এভাবে তারা কৃষকদের উপর ইংরেজদের অত্যাচারের প্রতিশোধ নিতেন সতেরোশো সালের ত্রিশ জুন রংপুরের শ্যামগঞ্জে পনেরোশো ফকির বিদ্রোহী জমায়েত হন ফকির সন্ন্যাসীরা একত্রে প্রতিরোধ গড়ে তোলেন বর্ষা তরবারি বন্দুক ত্রিশুল গাদা বন্দুক পিতলের বাটোয়ালা লাঠি এসবই ছিল তাদের প্রধান অস্ত্র তাদেরকে দমন করার জন্য ক্যাপ্টেন টমাস একদল সৈন্য নিয়ে শ্যামগঞ্জে আসেন ফকির বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে কোম্পানি সৈন্যরা পরাজিত হয় এবং ক্যাপ্টেন টমাস নিহত হয় ময়মনসিংহের শেরপুরে ফকির শাহ এবং তার পুত্র টিপু শাহের নেতৃত্বে শেরপুরের কৃষকেরা ইংরেজদের আধিপত্য অস্বীকার করে বিদ্রোহ শুরু করে গারো ও হাজং উপজাতিরাও এই যুদ্ধে ফকিরদের সহযোগিতা করেছিল এই বিদ্রোহ দমন করার জন্য ইংরেজরা নতুন নতুন আইন প্রবর্তন শুরু করে বিদ্রোহীদের গোপন সংগঠন গোপন যোগাযোগ ব্যবস্থা ও চলাচল সম্পর্কে সংবাদ সংগ্রহের জন্য জমিদারদের এমনকি কৃষকদেরও আইন দ্বারা বাধ্য করা হয়েছিল ইংরেজ শাসনের প্রথম থেকেই সন্ন্যাসী ও ফকিরদের তীর্থ ভ্রমণের উপর নানা নানারকম বসিয়ে তাদের ধর্মানুষ্ঠান পালনে বাধা দেওয়া হতো হত শাসকরা এমন কতকগুলো আইন তৈরি করে যার ফলে তীর্থ ভ্রমণ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় বিদ্রোহীরা যাতে বিপদের সময় পাশের ভুটান রাজ্যে আশ্রয় না নিতে পারেন সে জন্য সতেরোশো সালে ভুটানের রাজার সঙ্গে ইংরেজিরা একটি চুক্তি করে এতে বলা হয় ইংরেজ শাসকরা যাদের শত্রু বলে মনে করবে তাদের ভোটানে আশ্রয় দেওয়া চলবে না প্রয়োজনে ইংরেজ বাহিনী ভোটানে প্রবেশ করে পলাতক বিদ্রোহীদের বন্দি করতে পারবে সতেরোশো সালের শেষ ভাগ থেকে কয়েকটি অঞ্চলের বিদ্রোহী দলগুলো বিভিন্ন স্থানে ছোটখাটো আক্রমণ শুরু করলেও প্রকৃত সংগ্রাম আরম্ভ হয় সতেরোশো সালের শেষ দিক থেকে এই সময় মজনু শাহ উত্তরবঙ্গে ফিরে এসে ছত্রভঙ্গ বিদ্রোহীদের আবার সংঘবদ্ধ করার ও নতুন লোক সংগ্রহের চেষ্টা করেন দিনাজপুর জেলায় মজনু শাহের উপস্থিতির খবর পেয়ে ইংরেজ শাসক এতই ভীত হয়েছিল যে অবিলম্বে জেলার সব জায়গা থেকে রাজস্বের সংগৃহীত সকল অর্থ দিনাজপুর শহরের সুরক্ষিত ঘাঁটিতে স্থানান্তরিত করে রাজকোষের রক্ষী বাহিনীর শক্তি বাড়াতে থাকেন অন্যদিকে শাহ বগুড়া থেকে তার বিরুদ্ধে একটা প্রকাণ্ড ইংরেজ বাহিনীর আগমনের খবর পেয়ে আপাতত যুদ্ধ এড়াবার জন্য করতোয়া নদী এবং ময়মনসিংহ জেলার সীমান্ত পার হয়ে ব্রহ্মপুত্র নদের তীরে ঘাঁটি স্থাপন করেন সতেরোশো ছিয়াত্তর সালের চোদ্দই নভেম্বর একটি ইংরেজ সৈন্যদলের সঙ্গে মজনু শাহের বাহিনীর প্রচণ্ড যুদ্ধ হয় ইংরেজদের গুলির হাত থেকে বাঁচতে মজনু শাহ সদল বলে জঙ্গলের মধ্যে পালাতে বাধ্য হন শত্রুরা তাদের পিছু নিলে বিদ্রোহীরা হঠাৎ পেছন ফিরে ইংরেজ সৈন্যদলের উপর ঝাঁপিয়ে পড়েন এই আক্রমণে কয়েকজন ইংরেজ সেনা নিহত হন এবং সেনাপতি লেফটেন্যান্ট রবার্টসন গুলির আঘাতে পঙ্গু হয়ে পড়েন এরপর মজনু শাহ সদল বলে জঙ্গলে আত্মগোপন করেন এর কিছুদিন পর সন্ন্যাসী ও ফকিরদের আত্মকলহের সৃষ্টি হয় আর যেটি সশস্ত্র রূপ ধারণ করে সতেরোশো সালে বগুড়া জেলার একদল সন্ন্যাসীর সঙ্গে মজনু শাহের ফকির সম্প্রদায়ের প্রচণ্ড সংঘর্ষ সংঘটিত হয় এরপর প্রায় তিন বছর ধরে পূর্ববঙ্গের বিভিন্ন অঞ্চল ঘুরে মজনু শাহ সন্ন্যাসী ও ফকিরদের আবার সংঘবদ্ধ করার চেষ্টা করেন এবং সঙ্গে সঙ্গে বিদ্রোহের জন্য অর্থ সংগ্রহের উদ্দেশ্যে বগুড়া ঢাকা এবং ময়মনসিং এর বহু অঞ্চলের জমিদারদের কাছ থেকে কর আদায় ও বহু স্থানে ইংরেজ সরকারের কোষাগার লুট করেছিলেন অনুচরদের উপর তার কঠোর নির্দেশ ছিল তারা যেন জনসাধারণের উপর কোনো প্রকার অত্যাচার বা বল প্রয়োগ না করেন এবং জনগণের স্বেচ্ছায় দান ছাড়া কোনো কিছুই গ্রহণ না করেন ইংরেজদের বিদ্রোহ দমনের বিপুল আয়োজন সত্ত্বেও তিনি ও তার অনুচররা সমগ্র উত্তরবঙ্গ ময়মনসিংহ ও ঢাকা জেলার বিভিন্ন জায়গায় প্রবল বিক্রমে কাজ চালিয়ে যান সতেরোশো ছিয়াশি সালের উনত্রিশে ডিসেম্বর সৈন্যসহ বগুড়া জেলা থেকে পূর্ব দিকে যাত্রা করার পথে কালেশ্বর নামক স্থানে মজনু শাহ ইংরেজ বাহিনীর সম্মুখীন হয়েছিলেন এই যুদ্ধে মজনু শাহ মারাত্মকভাবে আহত হন এই আঘাতের যন্ত্রণা থেকে তিনি আর কোনোদিন মুক্তি লাভ করতে পারেননি সতেরোশো সালের জানুয়ারি মাসে বিহারের মাখনপুর গ্রামে এক গোপন ডেরাতে ফকির সন্ন্যাসী বিদ্রোহের এই নায়কের কর্মময় জীবনের অবসান ঘটে ১৭৮৭ সালে ফকির মজনু শাহ মৃত্যুবরণ করার পর মুসাশাহ চেরাগালি শাহ সুবহান শাহ মাদার বক্স শাহ প্রমুখ ফকির নেতা প্রাণপণ চেষ্টা করেও ইংরেজদের সঙ্গে যুদ্ধ জয়ী হতে পারেননি যে কারণে ফকির আন্দোলনের সমাপ্তি ঘটে ফকির সন্ন্যাসীদের এই সশস্ত্র বিদ্রোহ জন্মভূমিতে বিদেশি শোষক শক্তিকে উৎখাত করতে না পারলেও কিছুটা হলেও তাদের সন্ত্রুস্ত করে রেখেছিল তাদের এই বিদ্রোহ মূলত উপমহাদেশের প্রথম ব্রিটিশ বিরোধী প্রতিবাদ আন্দোলন হিসেবে পরিচিত এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে দ্যাটস ইট অল্যাবিস্ট ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং সি ইউ সিউলেটার ইন নেক্সট ভিডিওস